হ্যালো সুপ্রিয় দর্শক, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এর মাঝে নিয়ে এসেছি ও কলকাতা ও হাওড়া জেলার মোট যে কোটি আসন রয়েছে সে কোটি আসনের সম্ভাব্য সমীক্ষা। এই সমীক্ষাটি উঠেছে সম্ভবত অনলাইন ভোটিং সিস্টেমের মাধ্যমে। আপনারা জানেন যেখানে আমি পোল করেছিলাম যে আগামী 2021 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা নির্বাচনগুলি থেকে কোন দল কটি আসন করে জয়লাভ করতে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষের রায় নিয়ে আজকের এই সমীক্ষা। আপনারা দেখুন ধৈর্য সহকারে আজকের এই সম্পূর্ণ সমীক্ষাটি। আজকের এই সম্পূর্ণটি সমীক্ষা দেখার আগে আপনাদের সর্বপ্রথমে মনে করিয়ে দিই, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে এইরকম ভিডিও আপনার কাছে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। এর পাশাপাশি আপনাদের সকলকে মনে করিয়ে দিই এখনও যারা পশ্চিমবাংলার 294টি আসনের সম্ভাব্য সমীক্ষা দেখেননি তারা দেখে নেবেন। সমস্ত সমীক্ষা আপনাদের সুবিধার্থে এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা, যে মূল আলোচনা সম্ভাব্য সমীক্ষা সেদিকে যাওয়া যাক। তো প্রথমেই যে জেলাটি আছে সেটি হলো কলকাতা। আমরা এবার দেখে নেব কলকাতা জেলার সম্ভাব্য সমীক্ষা। শুরু করা যাক আজকের ভিডিও বেশি সময় নষ্ট না করে। আজকের ভিডিও প্রথমেই আমরা দেখে নেব কলকাতা জেলার মোট 11টি আসনের সম্ভাব্য ফলাফল। কলকাতা জেলার প্রথমে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনের আবহাওয়া ভিত্তিক সমীক্ষা অনুযায়ী আবহাওয়া বলছে যে 2021 বিধানসভা নির্বাচনে কলকাতা পোর্ট আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা আসনটি আছে সেটি হলো রাসবিহারী। রাসবিহারী আসনটিও বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের কাছে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই রাসবিহারী আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো চৌরঙ্গি। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের কাছে এবং 2021 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস যদি জোট হয় এবং বাম কংগ্রেস যেভাবে প্রচারে নেমে পড়েছেন সেই অনুযায়ী আবহাওয়া বলছে 2021 বিধানসভা নির্বাচনের এই চৌরঙ্গি আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছেন বাম কংগ্রেস জোট। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো এন্ট্রালি। এন্ট্রালি বিধানসভা কেন্দ্রটিও বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনের আমাদের আবহাওয়া বলছে এই এন্ট্রালি বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো বেলেঘাটা। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই বেলেঘাটা আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের কাছেই থাকতে পারে, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। এরপরে যে বিধানসভা আসনটি আছে সেটি হলো জোড়াসাঁকো। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই জোড়াসাঁকো আসনটিও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো শ্যামপুকুর। এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রটি দেখার আগে আপনাদের মনে করে দিই এখনও যারা 2021 বিধানসভা নির্বাচনের আপনার জন্য চ্যানেলের তথ্যভিত্তিক সমীক্ষাগুলো দেখেননি তারা অবশ্যই তথ্যভিত্তিক সমীক্ষাগুলি দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আই বাটনে প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকে দেখতে পারেন। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো মানিকতলা। মানিকতলা বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনের এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বাম কংগ্রেস জোট, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো কাশীপুর। কাশীপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো বেলিগার্কি। বেলিগার্কি বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই বেলিগার্কি আসনটিতে দেখা যেতে পারে বড়সড় লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণ করবেন বিজেপি ভার্সাস তৃণমূল। অর্থাৎ বেলিগার্কি আসনটিতে আমরা দেখতে পারি টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সো এই আসনটি কোন দিকে যাবে এখনও বলা তেমন সম্ভব নয়, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো আপনারা সকলে জানেন বাংলার মুখ্যমন্ত্রী যে আসন থেকে জয়লাভ করে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রয়েছেন এবং বাংলা মুখ্যমন্ত্রী রয়েছেন সেই আসনটি হলো ভবানীপুর।
ভবানীপুর আসনটির দিকে সকলের নজর থাকে যে ভবানীপুর আসনটি কোন দিকে যেতে পারে। ভবানীপুর আসনটি বর্তমানে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর আসনটি বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করতে পারেন তৃণমূল কংগ্রেস। সো বন্ধুরা, কলকাতা জেলার মোট 11টি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে? কলকাতা জেলার মোট 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 2টি আসন এবং লড়াই দেখা দিতে পারে 1টি আসনের মধ্যে। সো আমরা দেখতে পাচ্ছি যেখানে কোনো বিজেপির অস্তিত্ব ছিল না সেই জায়গাও কলকাতা জেলার মমতার গড়ে বিজেপি থাবা বসাতে চলেছেন আগামী দিনে, এমনটাই বলছে আবহাওয়া। এবার আমরা দেখে নেব হাওড়া জেলার মোট 15টি আসনের 2021 বিধানসভা নির্বাচনের আবহাওয়া ভিত্তিক সমীক্ষা। হাওড়া জেলার আবহাওয়া ভিত্তিক সমীক্ষা দেখার আগে আপনাদের মনে করে দিই, এখন যারা ভিডিওটিকে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে পশ্চিমবাংলার সমস্ত মানুষ এই আবহাওয়া ভিত্তিক সমীক্ষাগুলো দেখতে পায়। এবং আপনারা যারা এখনও আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। হাওড়া জেলার প্রথমে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো ব্যালি। ব্যালি আসনটি বর্তমানে রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনের এই ব্যালি আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো হাওড়া উত্তর। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনের এই হাওড়া উত্তর আসনটিতে দেখা যেতে পারে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সো হাওড়া উত্তর আসনটি 2021 বিধানসভা নির্বাচনে কোন দিকে যাবে এখনই তা বলা সম্ভব নয়। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো হাওড়া মধ্য। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনের এই হাওড়া মধ্য বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো শিবপুর। শিবপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই শিবপুর বিধানসভা কেন্দ্রটিতেও দেখা যেতে পারে বিজেপি ভার্সাস টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো সাকরাইল। সাকরাইল বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস যদি ভালোভাবে জোট হয় এবং বাম কংগ্রেস জোট যেভাবে প্রচারে নেমে পড়েছেন হাওড়া জেলাতে তাতে পশ্চিমবঙ্গের আবহাওয়া বলছে এই সাকরাইল আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন বাম কংগ্রেস জোট। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো পাঞ্চোলা। পাঞ্চোলা বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই পাঞ্চোলা বিধানসভা আসনটিতে দেখা যেতে পারে বড়সড় পরিবর্তন। এই পাঞ্চোলা বিধানসভা আসনটি টিএমসিকে বিপুল সংখ্যক ভোটে হারিয়ে জয়লাভ করতে পারেন বাম কংগ্রেস জোট। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো উলুবেড়িয়া উত্তর। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রটি সমীক্ষা দেখার আগে আপনাদের মনে করে দিই, এখনও যারা 2021 বিধানসভা নির্বাচনের তথ্যভিত্তিক সমীক্ষাগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আপনাদের জন্য চ্যানেল আপনাদের সুবিধার্থে প্লে লিস্ট করে রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এর পাশাপাশি আপনাদের আবারও মনে করে দিই এটি কোনো 2021 বিধানসভা নির্বাচনের তথ্যভিত্তিক সমীক্ষা না, এটি সম্পূর্ণ আবহাওয়া ভিত্তিক সমীক্ষা। আবহাওয়ার উপর ভিত্তি করে 2021 বিধানসভা নির্বাচনের এই সমীক্ষাগুলি করা হয়েছে। আপনারা মনে করবেন না যে 2021 বিধানসভা নির্বাচনে এটি তথ্যভিত্তিক সমীক্ষা, এটি হচ্ছে আবহাওয়া ভিত্তিক সমীক্ষা। আবহাওয়ার উপর ডিপেন্ড করে 2021 বিধানসভা নির্বাচনের এই সমীক্ষাগুলি করা হয়েছে। তাই আপনারা যদি তথ্যভিত্তিক সমীক্ষা দেখতে চান তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে আপনাদের দেখতে হবে 2021 বিধানসভা নির্বাচনে তথ্যভিত্তিক সমীক্ষা। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো উলুবেড়িয়া উত্তর। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই উলুবেড়িয়া উত্তর আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো উলুবেড়িয়া দক্ষিণ। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি দেখা যেতে পারে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সো উলুবেড়িয়া দক্ষিণ আসনটি 2021 বিধানসভা নির্বাচনে কোন দিকে যাবে এখনই তা বলা সম্ভব নয়। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো শ্যামপুকুর। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই শ্যামপুকুর আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো উলুবেড়িয়া পূর্ব। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই উলুবেড়িয়া পূর্ব আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো বাগনান। বাগনান বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে আবহাওয়া ভিত্তিক সমীক্ষা অনুযায়ী আবহাওয়া বলছে 2021 বিধানসভা নির্বাচনে এই বাগনান আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো আমতা। আমতা বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে কংগ্রেসের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আমতা আসনটি পুনরায়
কংগ্রেসের দখলেই বা জোটের দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর আসনটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনের এই উদয়নারায়ণপুর আসনটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো জগৎবল্লভপুর। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই জগৎবল্লভপুর আসনটিও দেখা দিতে পারে বড় সড়ো পরিবর্তন। এই জগৎবল্লভপুর আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে অর্থাৎ আজকের হাওড়া জেলার মোট 15টি বিধানসভা আসনের মধ্যে রাজ্য বিধানসভা আসন সেটি হলো দমজুট। দমজুট বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই দমজুট আসনটি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে, এমনটাই বলছে আবহাওয়া সূত্র। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এবার আমরা দেখে নেব এক নজরে হাওড়া জেলার মোট 15টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে। হাওড়া জেলার মোট 15টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে এই হাওড়া জেলায় 3টি আসন এবং লড়াই দেখা যেতে পারে 3টি আসনের মধ্যে। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনি যদি আপনার জন্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আপনার জন্য চ্যানেল সবসময় আপনার পাশে, সবসময় আপনার সাথে। ভিডিওটিকে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আগামী পর্বে নদিয়া জেলা ও মুর্শিদাবাদ জেলার 2021 বিধানসভা নির্বাচনের আবহাওয়া ভিত্তিক সমীক্ষা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে যাবেন না। এখন আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি।